মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তার মধ্যে এই সিচুয়েশনে যদি তুই শ্যামলীকে নিয়ে বাড়িতে ঢুকিস, আমি আর ওকে সামলাতে পারবো না। দেখ, এই প্রশ্ন তো আসবেই যে শ্যামলী কোত্থেকে এলো আর ও এলে এত বিপদ ঘটে কেন। ও যবে থেকে এই বাড়িতে এসেছে তারপর থেকে নানান রকম ঘটনা ঘটছে। ও এই বাড়িতে আসার আগে তো এত রকম ঘটনা ঘটতো না। নিজের থেকে সমস্যা তৈরি করে আবার সেই সমস্যারই সমাধান করে সবার সামনে তুমি মহান সাহায্য। আরে ভাগ্যি শ্যামলি এই ঝাড়বাতির দড়িটা ধরেছিল, নইলে তো সত্যি তো শ্যামলি আসলেই একটা না একটা বিপদ হয়। কিন্তু প্রত্যেকবার প্রত্যেকবার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেই বিপদ থেকে উদ্ধার করতে ওই আসে, কিন্তু কেন করে এটা? যদি ওর সত্যি ক্রেডিট নেওয়ারই ইন্টেনশন হয়, তাহলে তাহলে কি নিজের প্রাণ বাজি রেখে কেউ এগুলো করবে? কিছু বুঝতে পারছি না আমি, কি হচ্ছে? অথচ পিসিমনের কথা, বাবার কথা, মামনের কথা তো ফেলতেও পারছি না। কি চান শ্যামলি, কি করতে চাইছেন? স্যার আপনি একটু সাবধানে থাকবেন, আপনার বিপদ কিন্তু এখনো কাটেনি, একটু চোখ কান খোলা রাখবেন কেমন? আপনারা চুপ করবেন প্লিজ, প্লিজ আপনার কথা শুনলেই না আমি পাজল হয়ে যাই। আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আপনি যে কি চান, আপনার মনের ভিতর ভিতর যে কি চলে, তাতে যে কার ভালো হচ্ছে কার মন্দ হচ্ছে, কি যে হচ্ছে আমার মাথা কাজ করছে না। জান কি আপনি, কে জানে? স্যার আমাকে আলাদাভাবে ধরার কিছু নেই স্যার, বোঝারও কিছু নেই। আমি আপনার ভালো বই মন্দ কখনো চাইনি, আমি মন থেকে আপনার ভালোই চাই। আরে বাবা, আপনি মনে করছেন যে আপনি ভালো চাইছেন, আপনি তো কারো, সেটা তো অন্য কারোর জন্য খারাপও হতে পারে, সেটা একবারও ভেবেছেন? আপনার হোটেল এসে গেছে, আপনি আসুন। স্যার একটু সাবধানে থাকবেন। ও শ্যামলি মা, তুমি এসে গেছো? হ্যাঁ, কি দুম করে তুমি কোথায় চলে গেলে সেই থেকে তো আমি চিন্তায় মরছি। এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো, এসো এসো দেখি। আচ্ছা মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? হ্যাঁ কি তোমার হাতে কি হয়েছে মা? এটা তো কিছুই নয় কাকা, আজ স্যারের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছিল, স্যারের প্রাণটাই চলে যেত। মাথার উপর, স্যারের মাথার উপর একটা বড় ঝাড়বাতি ভেঙে পড়ছিল জানেন? কি বলছো তুমি? হ্যাঁ কাকা, ভাগ্যিস আমি সাধু বাবার কথা শুনে ছুটে গিয়েছিলাম, ভাগ্যিস আগে আমার চোখ পড়েছিল ওই ঝাড়বাতির দড়িটার দিকে, আমি ভাগ্যিস ওটাকে টেনে ধরতে পেরেছিলাম, তা না হলে তো। মানে তুমি একা ওই ঝাড় লন্ঠন টেনে ধরেছিলে? হ্যাঁ কাকা, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না, আমার এই দু হাতে মহেশ্বর মহেশ্বর মনে হলো সব শক্তি ঢেলে দিয়েছে, আমি যে কিভাবে দড়িটাকে শক্ত করে ধরেছিলাম। এটা কি কি মোম? মোম এখানে মোম করতে গেল, তার মানে দড়িটাকেও মোম লাগিয়ে রেখেছিল, সেই জন্যই আমার ধরতে অত অসুবিধা হচ্ছিল, দড়িটা খালি হাত পিছলে বেরিয়ে যাচ্ছিল। দড়িতে মোম লাগানো ছিল তার মানে তো? কাকা আপনি একদম ঠিক ধরেছেন, একদম ঠিক ধরেছেন, তার মানে কেউ ইচ্ছে করে ষড়যন্ত্র করে দড়িতে মোম লাগিয়েছিল যাতে দড়িটা পিছলে ঝাড়বাতিটা পড়ে যায়। কিন্তু কে করবে এই কাজ? জানি না কাকা, তবে কেউ না কেউ তো আছে যে স্যারের ক্ষতি করার চেষ্টা করছে,
আর তার চেষ্টা যখন একবার বিফলে গেছে সে আবারও চেষ্টা করবে। যতদিন না পর্যন্ত এই খারাপ লোকগুলো ধরা পড়ছে তারা একের পর এক ক্ষতি করার চেষ্টা করেই যাবে, এমনকি এমনকি স্যারের প্রাণ নেওয়ার চেষ্টা করবে। হে মহেশ্বর, আমি এখন কি করব? আমি স্যারকে কিভাবে রক্ষা করব? কি করব? সাধু বাবা বলেছিলেন স্যারের সঙ্গে ছায়ের মতো লেখতে থাকতে, কিন্তু সেটা কি করে সম্ভব কাকা? আমি তো স্যারের থেকে দূরে আছি, আমি শ্বশুর ভিটের থেকে দূরে আছি, আমি স্যারকে সবসময় কি করে রক্ষা করব? এই বিপদের দিনে তা বললে তো চলবে না মা, তোমাকে তো যেতে হবে শ্বশুর বাড়িতে, সেখানে গিয়ে স্বামীর পাশে থেকে তাকে রক্ষা করতে হবে। আমার অনিকে ছেড়ে চলে যেতে হবে তোমার, এ বাড়ি ছেড়ে, আমার অনিক জীবন ছেড়ে তোমায় চলে যেতে হবে। শ্যামলী কথা দিচ্ছে, এই পোড়া মুখ আপনাদের আর কোনোদিনও দেখতে হবে না। কি করে কাকা? আমি যে বড়বাবুকে কথা দিয়েছি যে ওই বাড়িতে আমি কোনোদিনও ফিরবো না, এই পোড়া মুখ আমি কোনোদিনও দেখাবো না। সময় পরিস্থিতি সবকিছু বদলে দেয় মা, তুমি যে পরিস্থিতিতে কথা দিয়েছিলে আজকে সেই পরিস্থিতি আছে বলো? তোমার কথা রাখার অহংকারটাকে যদি তুমি বড় করে দেখো, কিন্তু তোমার স্বামীকে রক্ষা করাটা তো আরো বড় কর্তব্য, তাই না? আচ্ছা মা, তুমি বলো, তুমি তোমার কথা রাখার জন্য তুমি তোমার স্বামীর কাছ থেকে দূরে সরে রইলে, ওদিকে তোমার স্বামী কোনো বিপদ হয়ে গেল, পারবে পারবে তুমি নিজেকে ক্ষমা করতে? ও মা, মা গো, তোমার মহেশ্বর ওই সাধু বাবার রূপে এসে তোমাকে সব কিছু জানিয়ে দিয়ে গেছেন, তারপরও পারবে দূরে থাকতে? না 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 কাকা, কখনোই না। আমি স্যারের ভালো থাকার জন্য আর ওই জোড়াবাড়ির মঙ্গল ছাড়া আমি তো কিছু চাই না, আমি কিছু চাই না। স্যারের ভালো থাকার জন্য আমি সব কিছু করতে পারি। স্যার যে আমার রক্ষাকর্তা, স্যার আমাকে মাতিয়েছিলেন, আমার প্রাণ বাঁচিয়েছিলেন, শত অপমান শত ঝড়ঝাপটা আসলেও স্যারকে বিপদ থেকে আমাকে বাঁচাতেই হবে, আমি স্যারকে বিপদ থেকে বাঁচাবো, আমি বাঁচাবো। তাহলে একদম দেরি করবে না, এক্ষুনি চলে যাও, যাও তোমার শ্বশুর বাড়িতে যাও, স্ত্রীর কর্তব্য পালন করো মা, নিজের স্মৃতির সিঁদুরের কর্তব্য পালন করো। ঠিক বলেছেন কাকা, আমি যাব, আজই যাব, এক্ষুনি যাব বাড়িতে, আর আর সাথে আমি আমার মহেশ্বরকে নিয়ে যাব। বাধ্য হয়ে বড়বাবুকে দেওয়া কথার খেলাফ করতে হবে মহেশ্বর, কিন্তু আমার কাছে যার কোনো উপায় নেই, সহায় থেকো তুমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।